আমার প্রিয় বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন আপনাদের প্রশ্ন যে দাদু চোখটা কি করে ভালো রাখা যায় বহু মানুষ কম্পিউটার পরিচালনা করছেন অত্যাধিক হাই ফ্রিকোয়েন্সি লাইটে এরা কাজ করছেন যাদের জন্য দৃষ্টি শক্তি কিন্তু কমে যাচ্ছে আমিও কম বেশি মোবাইল পরিচালনা করি আপনাদের স্বার্থে আমার এখনো মোটামুটি চোখ ভালো আছে এবং কি করে ভালো রেখেছি বা সৃষ্টিকর্তা যথেষ্ট সহায় হয়েছেন তার জন্য কিছু কিছু উপায় আছে আমি যে উপায়গুলো পরিচালিত করি নিজের জীবনের মাঝে সেগুলি সেইগুলোকে আপনাদের সামনে উপস্থাপনা করব বা বলবো যাতে আপনাদের চলার পথে সুবিধা হয় যেহেতু আমরা আপনাদের বন্ধু সুলভ মনোভাব নিয়ে বন্ধুত্ব করার চেষ্টা করি অতএব আপনাকেও আমাদের সাথে বন্ধুত্ব করার জন্যে আহ্বান জানাচ্ছি যাতে এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখেন এখন আমি কি কি করি সেই উপায়টাই বলি আমি প্রত্যেকটা দিন সূর্য উদয়ের আগে উঠে অন্তত কোনো কোনো দিন তিনটাতেও ঘুম ভেঙে যায় রাত চারটেও ঘুম ভেঙে যায় আমি কিন্তু সেই সময় থেকে যোগ করা শুরু করি বিশেষ করে প্রাণায়াম চোখ ভালো রাখার জন্যে অনুলম বিলোম প্রাণায়ামটা বিশেষ প্রয়োজন এটা আপনাদের ভিডিও করে দেখানো আছে দয়া করে এটা করবেন প্রত্যেকটা দিন এবং সূর্য উদয় রাখে অবশ্যই নিজেকে তৈরি করে উঠতে হবে এই অভ্যেসটা এবং প্রথমে প্রভুকে স্মরণ করা এবাদত করা বন্দেকি করা তাকে প্রার্থনা করতে হয় আগে তিনি দাতা আমাদের তার সহায় ছাড়া আমরা কেউ বাঁচার ক্ষমতা নাই অতএব তাকে স্মরণ করে প্রত্যেকটি কাজ করতে হয় এটা আমি করি এটা আমার প্রাধান্য নয় তিনি প্রধান আমি অতি ক্ষুদ্র মানব শিশু সেই শিশু মনটা নিয়ে তার কাছে উপাসনা করি নতুন একটা জীবন পাই এবং সেই সকালবেলা প্রথমে উষ্ণ গরম পানি খাই মলমূত্র ত্যাগ এবং মুখের ভিতর পানি নিয়ে মুখটা ভরে পানি নিয়ে চোখে পানি দিয়ে ঝাঁপটা দেয় তিরিশবার তিরিশ বার পানি ঝাঁপটা দেওয়ার পরে এই হাতে এইভাবে ম্যাসেজ করি প্রত্যেকটা দিন এই ম্যাসেজটা যেটা আমি করি সেটাই আপনাদের দেখাই যাতে আপনাদের সুবিধা হয় এইভাবে ম্যাসেজ হালকা পানি দিয়ে মাথাটাকে জাস্ট অজু করার মতো প্রচুর যারা নামাজি তারা ভালো করে জানেন ঘাড় মাথা ভালো করে ভেজা ঠান্ডা পানি দিয়ে হালকা ভেজানো এটা প্রত্যেকটা দিন এবং হালকা এক্সারসাইজ করি করার পরে শীর্ষাসন করি কিন্তু আর একটা এক্সারসাইজ যেগুলো আছে শীর্ষাসন সবাই করতে পারবে না যেহেতু অনেকে ব্লাড প্রেশার আছে তো যাই হোক এক্সারসাইজ করার বিশেষ প্রয়োজন যেহেতু ব্লাড সার্কুলেশন সঠিকভাবে পরিচালনা হওয়ার জন্য এই জন্য বলছি প্রয়োজন আছে প্রত্যেকটি মানুষের জীবনের জন্য যা এক্সারসাইজ যেটা চোখের জন্য বললাম একটা দেখিয়ে দিয়েছি চোখে পানি দিয়ে ঝাপটা এবং খাওয়ার পরেও চোখে পানি নিয়ে ঝাপটা দিতে হয় এটা আমিও করি আপনারা করবেন উপকার পাবেন অবশ্যই প্রাণায়াম বলেছি চোখে ঝাপটা দেওয়া বলেছি মুখটা ভালো করে ধুতে বলেছি এবং খাদ্যের ভিতরে প্রত্যেকটা দিন দুধ খাই শাকসবজি খায় খাই ফলমূল খাই এটা বিশেষ প্রয়োজন আছে এবং পেটের হজম শক্তি ঠিক রাখার জন্য এক্সারসাইজ এই জন্য আর চোখের যেটা এক্সারসাইজ মাস্ট প্রয়োজন আপনি যেখানে হয়তো বেডে শুয়ে আছেন হয়তো উপরে চাল আছে বা ছাদ আছে সেখানে একটা দৃষ্টি একই জায়গায় নিবন্ধ করা পাঁচ মিনিট সহজভাবে তাকিয়ে থাকা দ্বিতীয়ত ছাদে বা বারান্দায় দাঁড়িয়ে থেকে বহু দূরে তাকিয়ে দেখা একভাবে এটা প্রত্যেকটা দিন করবেন তাতে হবে কি দূরদৃষ্টি ঠিক রাখার জন্য আপনি কাছে দৃষ্টিটা সহজ হয়ে যাবে পাওয়ার আসবে দূরের পাওয়ারটা এইবার এক্সারসাইজ চোখের যেটা এইবার চোখের মনিটাকে ঘোরানো ধরুন সামনে তাকিয়ে থেকে একবার উপরে তাকানো উপরে কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে চোখটা বন্ধ আবার নিম্নে তাকানো হয়তো নাকের আগায় দৃষ্টি কিছুক্ষণ তাকিয়ে রইলেন এইভাবে স্থির হয়ে কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়ে থাকা যতক্ষণ চোখ দিয়ে পানি না বেরোয় অনেক সময় পানি বেরিয়ে আসবে আবার চোখটা বন্ধ আবার খুলে উপর দিকে তাকানো কিন্তু সবসময় মেরুদণ্ড সোজা রেখে এটা খেয়াল রেখে এবার চোখটাকে যেরকম ঘড়ির কাঁটা ঘোরে সেইভাবে আমার চোখের দিকে খেয়াল করুন এই আগর ঘরে এই ঘোরানো এবার বাঁ দিকে ঘোরাতে হবে চোখ ব্যথা হয়ে যাবে তার জন্য চোখটা বন্ধ করে কিছুক্ষণ থাকা এবার ডাইনে একবার বা চোখ বন্ধ এবার ডাইনে চোখ বন্ধ এইভাবে প্রত্যেকটা দিন পাঁচ মিনিট করে এক্সারসাইজ চোখের বিশেষ প্রয়োজন তাহলে দৃষ্টিশক্তি ঠিক থাকবে খুব বেশি আলোতে কাজ করবেন না চোখের ক্ষতি হবে খুব কম লাইটে কাজ করবেন না চোখের ক্ষতি হবে মাঝামাঝি যেটা সহজ হয় সেইভাবে কাজ করবেন তার কিন্তু চোখের দৃষ্টিশক্তি ঠিক থাকবে অতএব প্রত্যেকটা দিন এক্সারসাইজ প্রাণায়াম জরুরি এবং পুষ্টিকর খাদ্য যেগুলো প্রয়োজন যেটা বললাম সেইভাবে মেনে চলবেন অবশ্যই ভালো থাকবেন